আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি নর্মাল ছবি এরকম এডিটিং করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমার নর্মাল ছবিটি আর ডান পাশে আমার এডিট করা ছবিটি। তো আপনারাও একটি নর্মাল ছবি আপনি এডিট করে এরকম লুক দিতে পারবেন যেটা দেখতে খুবই সুন্দর। তো আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে আপনার নর্মাল ছবিকে এরকম এডিটিং করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টাইনে। ভিডিও শুরু আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অল রাইট গাইজ, আজকের এই এডিটিংটি করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপশিট। এই স্ন্যাপশিট অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি ডাউনলোড করে ইনস্টল করে গেছি, তাই এখান থেকে অ্যাপটি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখানে দেখুন ট্যাব এনি হোয়ার টু ওপেন এ ফটো, ওকে। তো আপনার জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা এডিট করতে চান সেটা এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমার একটি ছবি আমি সিলেক্ট করে নিয়ে আসব। গাইস, আমার ছবিটা আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। তারপর এখানে কিছু টুলস চলে আসবে। টুলস নিচে দেখুন এখানে লুকস লেখা আছে, টুলস লেখা আছে, এক্সপোর্ট লেখা আছে। এখান থেকে আপনারা টুলসে ক্লিক করে দিবেন। টুলসে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলা টুলস চলে আসছে। আমার ছবিটা একটু লম্বা এবং চিকন, তো আমি চাচ্ছি যে আমার ছবিটার পাশটা একটু বাড়িয়ে নিই। তো আপনারা একটু খেয়াল করুন আমি কী করতেছি। আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা এক্সপেন্ডে ক্লিক করব। এক্সপেন্ডে ক্লিক করার পর আমি যদি সাইড দিয়ে এটা বাড়িয়ে দিই তাহলে দেখুন অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে যাচ্ছে। আমি এই পাশটাও বাড়িয়ে দিব, ওকে। ওপরটাও বাড়িয়ে দিব, ওকে। গাইজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টুলটার কাজ কী। তারপর আমি এখান থেকে টিক দিয়ে দিব। তো দেখুন আমার ছবিটা কত সুন্দর একটু বড় ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপর আমরা লুকসে ক্লিক করব। সোয়াইপ করলে ডান পাশে আপনারা দেখতে পাবেন এখানে কিছু ইফেক্ট আছে। ইফেক্ট থেকে আপনি ফাইন আর্টে ক্লিক করবেন। তারপর আপনার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর উপরে দেখুন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ব্রাশটা সিলেক্ট করে দিবেন। ব্রাশে ক্লিক করার পরে আপনারা এই পাশের যে টুলসটা আছে ইনভার্টে ক্লিক করে দেবেন। ইনভার্টে ক্লিক করার পরে আপনার ছবিটা জুম করবেন। তারপর আপনার ফেসটা আপনি ব্রাশ করে নেবেন, এমনভাবে ব্রাশ করবেন যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো ব্রাশ না হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটু সুন্দরভাবে আপনার ফেসটা এবং বডির বাকি অংশগুলো ব্রাশ করে নেবেন, ওকে। আমার হাতটাও ব্রাশ করে নিই। গাইস, আমার ব্রাশ করা শেষ হয়ে গেল। এখন আমি টিক দিয়ে দিব, তারপর ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর আমরা একটু নিচে যাব। নিচ থেকে আমরা এখানে ভিগনেটি লেখা আছে এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের চারপাশটা একটু ডার্ক করে নিব, আপনারা দেখতে পাচ্ছেন, ওকে, ডার্ক করে দিলাম। তারপর টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে আমরা আবার টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর আমরা নিচে দেখুন ডাবল এক্সপোজার লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফটো প্লাসে ক্লিক করে দিবেন, যে ওপেন ইমেজ। তারপর আমি গ্যালারি থেকে লাভের আইকন যে ইমেজটা আছে সেটা এখানে ইম্পোর্ট করে নেব। তো আমি এই ফটোটা এডিট করার জন্য যেই যেই ইমেজগুলো ইউজ করেছি সেই ইমেজগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনার ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে ইমেজগুলো পেয়ে যাবেন, ডাউনলোড করে আপনার ছবিতে আপনি সেই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। গাইস, আমি লাভ আইকনের ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। তারপর এখান থেকে এটার ব্ল্যান্ডিং অপশন আমি চেঞ্জ করে দেবো। ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করার জন্য এখানে স্টাইলে ক্লিক করব। তারপর এখান থেকে লাইটিং দিয়ে দিব। লাইটিং দেওয়ার পরে দেখুন আপনারা কত সুন্দরভাবে ম্যাচ হয়ে গেল। তারপর আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আবার টুলসে যাব। তারপর আবার ডাবল এক্সপোজারে যাব। তারপর আবার আরেকটি ইমেজ এখানে অ্যাড করে নিব, ওকে। গাইস, আরেকটি ইমেজ এখানে নিয়ে আসলাম। এটারও ব্ল্যান্ডিং অপশন আমি লাইটিং করে দিব। তারপর এটাকে একটু ছোটো করে আমাদের ফেসের কাছে রেখে দিব, ওকে। তারপর টিক দিয়ে দিব। তারপর এখানে আরেকটা ইমেজ আমরা অ্যাড করে নিব সেম প্রসেসে। তো আমি এখানে একটি লাইট অ্যাড করে নিলাম, এটারও ব্ল্যান্ডিং অপশন আমি চেঞ্জ করে দিব। লাইটটা আপনারা এমনভাবে সেট করে দিবেন যাতে মনে হয় যেন আপনার ফেসের সামনে যে লাভ আইকনটা আছে সেটা থেকে আপনার ফেসে লাইট গ্লো হচ্ছে, ওকে। ওকে গাইস, আমার লাইটটা সেট করা হয়ে গেল। তারপর এখান থেকে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আমরা
উপরে টিউন ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা কিছু সেটিংস করে নিব, ব্রাইটনেস বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্ট একটু কমিয়ে নিলাম, চাইলে স্যাচুরেশনটা বাড়িয়ে নিতে পারি, হালকা একটু বাড়িয়ে নিব। ওকে, তারপর শ্যাডোটা একটু কমিয়ে দিব। তারপর আমাদের টেম্পারেচারটা একটু মাইনাস করে দিব। ওকে, তো মোটামুটি আমাদের ছবিটি এডিট করা শেষ হয়ে গেল। এখন আমরা ছবিটি সেভ করে নিব। সেভ করার জন্য এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। দেখুন এখানে সেভ লেখা চলে আসছে, সেভ দিলে আমার ছবিটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার একটি নর্মাল ছবি এরকম এডিটিং করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।